कष्ट नामते हबे जानी ना कि पड़े टूर जाब क्या तो गाइस देखो रूपकथा केफेर गेटटाई कत आकर्षण ढुकार मत एटार मध्य एक ग्राम बांगलार और हे एक छोआ पा जाए सब ही देख ये देख दौना असलामुअलैकुम आज अनेक दिन पर आर ब्लग नहीं हाजिर हलम आज के 16 डिसेम्बर तो से उपलक्षे बाबा मार साथ एक घूरते जारानीगंजर ओदी के तो जानने से देखा बाय बाय तो गाइस एखन तो सकाल ताई आगे आमादेर एकटु नास्ता खेते हबे ताई आबुल होटेले एखन आमरा सकालेर नास्ता खाबो चलुन देखिनी सकालेर नास्ता आमरा कि कि अर्डर करेछि आमरा तंदूर रुटी भाजी डाल आर डिम एगुलो आमरा एखन सकालेर नास्ता खाबो कारण एखन मात्र 9:30 बजे तो खेते तो हबेई रुटी आइटेम खाओयार शेष ताई एखन आमरा एकटु चा खाच्छि चा खाबो चाटा अनेक मजा आर एटा एखन आमरा बास दिये जाच्छि केरानीगंज एटा ब्रिज तो ब्रिजेर एकटा दृश्य तो गेलेई देखा हबे बाय बाय गाइस आमरा चले एसेछि আমরা কেনারে কেরানীগঞ্জে চলে এসেছি তো এখন আমরা এমনি একটু এখানকার বাড়িঘর দেখছি আর একটু পরে আমরা ঘুরতে যাব আর আমরা আবুল হোটেল থেকে নাস্তাও করে নিয়েছিলাম দেখতেই পেয়েছেন তো আরে গাইস আমি কালকে এটা নতুন স্টাইল করেছি চুলে একটু জাপানিজ কাট দেওয়ার চেষ্টা করেছি আমার চুলে এখন প্রায় 4 প্রকারের কাট আছে একই সঙ্গে কোরিয়ান জাপানিজ বাংলাদেশি সব কাটি আছে তো এখন আমরা আরেকটু পরে ঘুরবো বাই বাই আমরা গ্যালিগঞ্জে তো এসেছি বাট গ্যালিগঞ্জের সেই যে রেস্টুরেন্টে যে রেস্টুরেন্টে যাবো আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে রূপকথা তো সেখানে যাচ্ছি এরপর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি চুলগুলো হচ্ছে আর বাতাস রূপকথা ক্যাফেতে এটা কেরানীগঞ্জে এই যে রূপকথা ক্যাফেটা অনেক সুন্দর তো চলুন ভিতরে যাওয়া যাক আর দেখবেন এই যে রূপকথা ক্যাফে তো এখন আমরা ভিতরে যাচ্ছি তো গাইস এই যে দেখুন রূপকথা ক্যাফের গেটটাই কত আকর্ষণীয় ঢোকার মতে এটার মধ্যে একটা গ্রাম বাংলার আর হচ্ছে একটা ছোঁয়া পাওয়া যায় এই যে সবই দেখাবো এই দেখুন আমার কাছে দাও না তো এখানে একটা ঝর্ণা আছে সুন্দর এর উপরে ওঠা যায় ग्राम बांगलार प्रकृति सब किछु एखाने दिए सजानो हुए छे आज जेहेतु 16 डिसेम्बर गतबार 16 डिसेम्बर आमरा गिएछिलाम नंदन पार्के एबार आसछि केरानीगंजेर रूपकथा केफेजे एखाने अनेक सुंदर एटा हच्छे रिसेप्शन आमरा देखिए दिच्छि सुंदर लाभ आकृति दिए हेटे हेटे जावर समस्त एक व्यवस्था कर रेखे तारा प्रत्येक जगह लाभ कैफेर गेट और यहाँ रूपकथा कैफेर भरे तो ये कि सुंदर सुंदर लाभर मत आकृतर किचू पाथर आई देखी जो पड़े जाए तो अपना दोष नाई আপনারা কিন্তু লাইক দিবেন এই দেখুন আর এই যেটা হচ্ছে রিসেপশন এখান থেকে আপনারা খাবার টাবার অর্ডার করতে পারবেন এই যে এটা হচ্ছে রিসেপশন এখানে আপনারা খাবার অর্ডার করতে পারবেন তো গাইস রিসেপশনের পাশে এরকম পাথর দিয়ে সাজানো হয়েছে অনেক সুন্দর আর এখান থেকে খাবার অর্ডার করতে পারবেন এর মধ্যে সব খাবারই পাওয়া যায় দেখুন বাবা খাবার অর্ডার করছে
আর এখানে প্রজাপতির একটা দেয়াল আছে, এখানে সবাই স্টাইল করে ছবি তুলে। খুব দেখেন ওই অনেকেই ছবি তুলছে। আর এদিকের বাতাসটা অনেক ঠান্ডা, অনেক মজা, সুন্দর পরিবেশ। আর ওই যে দেখুন আরও অনেক কিছুই আছে। আর পুরো রাস্তাটাই লাভ লাভ আকৃতির দেওয়া, যার কারণে হাঁটতেও সুবিধা আছে, বাট একটু পিছলা খেয়ে পড়লে আবার সমস্যা আছে। এখানে সবই গ্রাম বাংলার দৃশ্য, হাঁড়ি দেওয়া, ছাউনি দেওয়া ঘর, এগুলো খুব কম দেখা যায় ঢাকা শহরের মতো দেশে, মানে এই শহরে। এই দেখুন খুবই সুন্দর সব মিলিয়ে। এখানে আবার একটা সিঁড়িও আছে, উপরে রেস্তোরাঁ, উপরে রূপকথারই রেস্তোরাঁ, বাট এই রূপকথার রেস্টুরেন্ট পুরোটাই অনেক সুন্দর। হাঁড়ি দেওয়া, মাটির হাঁড়ি, ভিতরে পানিও আছে দেখুন। এই দেখেন আরও কত কিছু আছে এখানে, সব জায়গায় মাটির জিনিসপত্র, মাটির মানে গাছপালা লাগানো মাটির টবে, আর ছাউনি দেওয়া ঘর, অনেক সুন্দর খুবই। ব্রিজও আছে ওদিকে একটি, সব দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। ব্যাঙের ছাতার মতো ঘরও আছে, ছাউনি দেওয়া ঘর আছে, ঠেলা গাড়ি আছে, আর অনেক কিছু। ওই দেখুন দূরের থেকে আমি আসতেছি, আসলে ভিডিওটাই ভিডিওটা করছিলাম আম্মু, তো আমি আসলাম। দেখেন মাত্র একটু রূপকথা ক্যাফে ঘুরলাম, আর তো এখন দুপুর, তাই একটু খাবার খাবো, তাই খাবার অর্ডার দিলাম। এটা হচ্ছে খাবারের মেনু। প্রথম পিসটা ফ্রাইড রাইস জাতীয় যত জিনিস আছে সব। সেকেন্ডে আছে হচ্ছে এমনি নুডলস, চিকেন ফ্রাই, এগুলো দাম খুবই কম। এই যে এই যে, আর এগুলো হচ্ছে স্ন্যাক্স টাইপের, এই যে জুস আইটেম। তো এটাই হচ্ছে মেনু। তো আপনারা চলুন না আরেকটু রূপকথা ক্যাফেটাকে ঘুরে দেখি। দেখেছেন তো এখন এখন আমরা ওই এই সাইডে যাবো, আমি ওই পাশটায় যাবো রূপকথা ক্যাফে। এই যে এটা একটা ব্রিজের মতো, বাট ব্রিজ না, জায়গাটা অনেক সুন্দর, এখানে অনেক সুন্দর করে ছবি তোলা যাবে। মেন কথা হচ্ছে রূপকথা ক্যাফেটা খুবই সুন্দর। আবার দেখুন এখানে বিভিন্ন ধরনের ঘর আছে, ছাউনি দেওয়া ঘর, সব গ্রামীণ পরিবেশ, খুবই সুন্দর। আবার দেখেন গাছপালা, আর ঘরের ভিতরে কিন্তু বাচ্চাদের খেলারও জায়গা আছে। আর ওই পাশগুলো তো আরও ইন্টারেস্টিং, আর প্রত্যেকটা হাঁটার জায়গায় লাভ লাভ পাথর, খুবই সুন্দর জায়গাটা। এই দেখুন সাথে করে আবার একটা ঠেলা গাড়ির মতো আকৃতির, হ্যাঁ গরুর গাড়ির মতো, গ্রাম বাংলার গরুর গাড়ি। তো এখন আমি এটার মধ্যে একটু বসবো, বসো। এই যে আমরা গরুর গাড়ি করে চলে যাচ্ছি, কোথায় নিজেও জানি না। এটাও একটা জায়গা, এটার মতো বুঝতে পারবেন অনেক সুন্দর। বলো এটা হচ্ছে একটা বসার স্থান, একটা কাপড়টা জোড়া জোড়া বা ফ্যামিলি নিয়ে আসলো এবং ছাতা ছাতা ছাউনির মধ্যে সবাই বসতে পারবে। তো কাছ থেকে জায়গাটাকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর। ব্যাঙের ছাতাও লাগতেছে, এবারে যেখানে ফ্যামিলি মেম্বার নিয়ে আসলে এখানে বসে কফি টফি এবং আড্ডা দিতে পারবে, খুব সুন্দর। চলুন আমরা এই জায়গাটায় বাচ্চাদের জন্য যেটা করা হয়েছে বাচ্চাদের খেলনার জন্য, খুব এটাও ছাড়ে পুরো গ্রাম বাংলা প্রকৃতি, যে ছাউনি টাইপের ঘর সেগুলোকে এই রেস্টুরেন্টে তুলে ধরা হয়েছে, খুব সুন্দর। এখানে বাংলাদের জন্য যে এই আইটেমগুলো রাখা হয়েছে, এখানে বাচ্চারা এসে খেলা করতে পারবে, সুন্দর ঘোড়া বসতে পারবে, একটা মাছ যে মাছ এখানে রাখা আছে। আপনাদের এখন পুরো ছাউনিটা এই যে এরকম বেতের দিয়ে তৈরি করা হয়েছে, খুব সুন্দর ছাতার মতন, বাড়িতে দেখা যায় যে ব্যাঙের ছাতা ওরকম ওরকম টাইপের দেখতে।
এখানে একটা দোলনাও রাখা হয়েছে। এখানে এখানে সিঁড়ি দিয়ে ওই পাশে যাব। সামনে তো ওয়াশরুম, আমরা এই দোতলায় যাব লাঞ্চ খাওয়ার পরে, তারপরে উপরে থেকে পুরো ভিউটা দেখিয়ে দিব। ওই যে একটা ইয়ের মতো আছে ওইটার উপরেও যাব, পতাকা লাগানো যে বিজয় দিবস, এর উপর থেকে পুরো ভিউটা দেখা যায়। দেখো কি সুন্দর গরুর গাড়ির উপরে বসেছে, বুঝতেছি বউ সেজেছে। যে এখানেও লাভ লাভ আকৃতির পাথর আছে, আর ওই পাশে ব্রিজ, নিচে মাছ, অনেক কিছু, অনেক সুন্দর। দেখুন এই যে নিচে মাছ আছে। যেহেতু আজকে বিজয় দিবস, তাই 16 ডিসেম্বর উপলক্ষে পতাকা লাগিয়েছে ব্রিজের মাঝখানে। চলুন আমরা এই ব্রিজে যাই। ব্রিজটা ঝুলন্ত ব্রিজের মতো অনেকটা। এই যে দেখুন ঝুলে, এই যে নিচে মাছও আছে, ব্রিজে দেখেন মাছ। এই যে একটা ঝুলন্ত ব্রিজের মতো। এইগুলো সব হচ্ছে গ্রামীণ বাংলার আকৃতির ঘর। ঘরগুলো অনেক শীতকালে আসলে আপনারা অনেক মজা পাবেন, কারণ এগুলো শীতের থেকে আমাদের রক্ষা করে। আর এই যে এটা হচ্ছে টাওয়ার, ওয়াচিং টাওয়ার, এটা থেকে পুরো রূপকথা ক্যাফেটা দেখতে পারবেন। এটা হচ্ছে ওয়াচিং টাওয়ার। তো গাইস আরেকবার পুরো ফুল ব্রিজটাকে দেখে নিন। এখানে পাথর, ওদিক দিয়ে পানি পড়ছে, ওদিকে সুইমিং পুলের মতো, ওই পাশটাতে মাছ আছে, আর এদিকে মানুষের দাঁড়ানোর জন্য ওখানে পানি দেওয়া হয়নি, এখানে ছবি টবি তোলা যায়। এই যে পুরো ব্রিজটার ভিউটা দেখে নিন এক ঝলকে, অনেক সুন্দর। এখানে কিন্তু আপনারা অবশ্যই আসবেন। আসতি আপু যাও, আমি একটু পরে আসবো, যাও তুমি যাও তো দেখি। বাবা আস্তে আস্তে যাও, খুব মজা, শক্ত করে ধরে যাও। এখানে বসে আপনারা খেতে পারবেন, চলুন তার ভিতরে গিয়ে দেখে আসি। বসতে পারবেন এই জায়গাটা। এখানে আরো গাছপালা আছে এবং আরো বসার স্থান আছে। এই দেখুন এদিকে একটা ছাউনি দেওয়া ঘর, এখানে চাইলে আপনারা ফ্যামিলি আসলে বসে খেতে পারবেন, অনেক জায়গা আছে। আর ঠান্ডা পরিবেশ, আর ছাউনি দেওয়া ঘরে অনেক ঠান্ডা লাগে, গরমের টাইমে আসলে ঠান্ডা ঠান্ডা বোধ করবেন, শীতের টাইমে আসলে মজা পাবেন। আর এটা একটা কলসি জাতীয় কিছু, আপনারা চাইলে এখানেও বসে খেতে পারবেন। এটাও একটা জায়গা, অলরেডি ওখানে মানুষ বসে গিয়েছে, সো আমরা এটার মধ্যে বসবো না, আমরা বসবো পালকিতে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, সামনে আরও অনেক ইন্টারেস্টিং বিষয় আছে। পালকি আছে, রিক্সা আছে, জাহাজ আছে, দেখতে থাকুন। দেখুন উপরেরটা কাপড় দিয়ে করা, অনেক সুন্দর। এই যে গাছপালা আর লাভ লাভ আকৃতির পাথর, বিভিন্ন কালারের, সব মিলিয়ে পরিবেশটা খুবই সুন্দর। আর এটা হচ্ছে ছাউনি দেওয়া একটা ঘর, এটা ছাউনি, এটা কিসের ছাউনি বলতে পারছি না, বাঁশ কাঠ দেওয়া ঘর, বাট উপরের গুলো কি পাতা দিয়ে করছে বুঝতে পারতেছি না আমি। তো এটা একটা ছাউনি দেওয়া ঘর, আর উপরে ওই যে ওয়াচিং টাওয়ার, এখান থেকে পুরো ঠিকানা রেস্টুরেন্ট কি বলি সরি 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 এখান থেকে পুরো এই রূপকথা ক্যাফেটা দেখা যায়।
আর স্বাধীনতার পতাকা উপরে, আর আমি উপরে গিয়েছি। এখান এটার উপরে উঠা অনেক কষ্টকর, কারণ ধরার কিচ্ছু নাই। এই দেখুন সুন্দর, পুরো সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে সিজিল। এই যে এখান দিয়ে সিঁড়ি দিয়ে এই দোতলা, তারপরে তিনতলা একবার উপরে উঠেছে। এটা থেকে দেখিয়ে দিব যখন যাব। এখানে যে এখানে খুব সুন্দর রেখে রেখে আপনি এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন, খেতে পারবেন। এখানে অলরেডি খাচ্ছে, সিজিলা নামতেছে, সিজিলা। তো গাইস এখানে আরও একটি জায়গা আছে, এটা একটা দোলনা, এখানে দোলা যায় অনেক সুন্দর করে। এটাও বাঁশ কাঠের দিয়ে তৈরি, অনেক সুন্দর, অনেক 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 বেশি সুন্দর। তো গাইস এখন আমি দোলনাটার মধ্যে একটু বসলাম। এই যে আবার বোনও, দোলনাটা অনেক সুন্দর, আর দোলাও যায়। এই দেখুন এই যে আসতে উঠতেছে, দোলনাটা অনেক সুন্দর। আমরা দুলছি, বাই বাই। তো গাইস এটা হচ্ছে রূপকথা রেস্টুরেন্টের অপোজিট সাইড, এটাও অনেক সুন্দর। এখানে বিভিন্ন আকৃতির বসার জায়গা আছে। ওখানে যেমন আপনারা ছাউনি দেওয়া ঘর দেখলেন, এখানে আপনারা দেখতে পারবেন লাভ আকৃতির ঘর, তারপর রিক্সা আকৃতির ঘর, পালকি আকৃতির ঘর। এই দেখুন আমি তো পালকির সামনে চলে গেলি, এখন আমি চেষ্টা করছি পালকিটা উঠানোর, কিন্তু পারছি না। এই দেখুন অনেকে পালকির ভিতরে বসে বসে খাচ্ছে, আর ওই পাশে আছে রিক্সা, আছে হচ্ছে জাহাজ, অনেক কিছু আছে। এই দেখুন, কিন্তু চলুন হাঁটি, সামনে গেলে দেখা হবে। গায়ে সামনে চলে এসেছি, এই যে এটা পালকি। এখন পালকির ভিতরে একটু যাওয়া যাক। এই দেখুন পালকির ভিতরে গেলাম, এই যে। আর পালকির ভিতর থেকে বাইরের দিকে তাকালে পুরো গ্রামীণ দৃশ্য দেখা যায়, গ্রামীণ সব কিছু অনেক সুন্দর। পালকির ভিতরেরটা দেখতে এরকম, এই দেখুন পালকির ভিতরেরটা খুবই সুন্দর। আর ওদিকে গ্রামীণ রেস্টুরেন্ট, ওই পাশে আবার আরও একটা রেস্টুরেন্ট আছে, আর মাঝখানে ক্ষেত গরু টরু। তো গাইস আবার একটু পরে দেখা হবে, বাই। তো গাইস পালকির পরে এই পাশে আছে হচ্ছে রিক্সা। এই দেখুন রিক্সার মধ্যে বসে আবার অনেকে খাওয়া দাওয়া করছে, আমরা পালকিতে খাবো। এই দেখুন রিক্সার মধ্যে বসে আবার অনেকে খাওয়া দাওয়া করছে, আর এই পাশে একটা বসার জায়গা আছে। যদি জায়গা না পান তাহলে এই পাশেও বসতে পারবেন, অনেকে যারা জায়গা পায়নি তারা এই পাশে বসে রয়েছে আপাতত। এই দেখুন এখানে এবার রূপকথা রেস্টুরেন্টের অপোজিট সাইডের পুরো দৃশ্যটি দেখুন, পালকি আছে, জাহাজ আছে, লাভ আকৃতির বসার জায়গা আছে, মোট মিলিয়ে অনেক সুন্দর। বাংলা সব কিছু তুলে ধরে খামারি, গ্রাম গ্রাম দেখুন দৃশ্য অনেক সুন্দর, উপভোগ করতে পারবেন। তো গাইস এই দেখুন লাভ আকৃতির রেস্টুরেন্টটি, এবার আমরা একটু ভিতরে যাই, দেখাই দিই তাও একবার। এখানে বসার সিট আছে, একটি টেবিল আছে, এই টেবিলটার মধ্যে রেখে খেতে পারবেন আর বসার সিটে বসে খাবেন। আর পুরো সম্পূর্ণটাই বাঁশ বেত দিয়ে করা, পাতা পাতা আছে আবার। আর ওই পাশে ক্ষেত খামারি, এই যে পুরো উপরেরটা দেখতে অনেকটা অনেক লাভের মতো আর অনেক সুন্দর। আপনারা অবশ্যই এখানে আসবেন একবার। তো গাইস আমরা আবার একটু সামনে গেলাম, কিন্তু ব্রাজিলের একটা টেবিল ছিল এখানে, যাওয়ার রাস্তা সিঁড়ি আর লাভ লাভ পাথর। দেখুন অনেকে আবার নৌকার মধ্যে বসে খাচ্ছে, চাইলে নৌকার মধ্যে বসেও খেতে পারবেন। ছবিও তুলছে, যেটা হচ্ছে এই হচ্ছে নৌকার দৃশ্য, বাই। ভালো সম্পূর্ণ নৌকাটা দেখাচ্ছি, তারপরে কর্নারে মানে আবারও গ্রামীণ বাংলার দৃশ্য দেখতে পারবেন, জাহাজ থেকে বসে বসে, মানে নৌকাটা থেকে বসে বসে। আর এই যে এটা হচ্ছে বাইরের দৃশ্য, ওই যে ওয়াচিং টাওয়ারটা, আর এই যে দোলনাকৃতির রেস্টুরেন্টটা। চলুন এবার আমরা এবার এই রেস্টুরেন্টটার উপরে যাই, মানে এটার উপরে যাই। এখানটার পাশে পাশে কলসি দেওয়া, কলস দেওয়া, দোতলাও ঠিক আছে। এটা আর একটা ক্যাফে মনে হয় সম্ভবত, এটা ওই পাশে আবার আর একটা রেস্টুরেন্ট। এই যে দোতলায় এরকম, এখানে সব লাভ আকৃতির
না সরি সরি গোল আকৃতির আর উপরে ছাউনি দেওয়া ঘর এখানে চাইলে বসে খেতে পারবেন পুরা মেন রাস্তা পারবেন যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেটাই যাবেন সেটাই ভালো লাগবে পুরো ভিউটা উপর থেকে দেখিয়ে দিতে বসে খাবো ঠিক করে ফেলেছি ওয়াচিং টাওয়ার আবার উপরে থেকে পুরো দৃশ্যটা একটু দেখে নে এই যে আমি পুরো আসলাম আচ্ছা আস্তে আস্তে যাও উপর থেকে আমি পুরো ভিউটা দেখিয়ে দিচ্ছি পালকির মধ্যে সমগ্র রেখে বসেছি আমাদের ফ্যামিলি দেখি পালকির ভিতরে বসেছ খাবারও দেখে দিয়ে ওখান থেকে লাঞ্চ করবো তারপর আবার ফিরে আসছি ফ্রাইড রাইস খাইছ হ্যাঁ টেস্ট বলো কেমন মজাই আব্বু কেমন খাবার খাও তাড়াতাড়ি খাও মজা গ্রাম বাংলার দৃশ্য উপভোগ করতে পারবেন রিসর্টটা আমার খুবই ভালো লেগেছে জানি না খাবারের মানটা কেমন আমি এখনো খাইনি বলে দিব খাওয়ার পরে আমি এখন ট্রাই করতেছি দেখি অনেকটা ধারণা পাবেন খাবারের মানটা আমি ফ্রাইড রাইসটাকে নিয়েছি কারিটা ভালো কারিটা ভালো খাও ঠিক আছে খাবার মান ভালোই তো সাজানো হয়েছে ঝুলন্ত আমি উপরে উঠবো উপরে এখানে খুব সুন্দর বসার স্কোপ এখন এই সিঁড়ি দিয়ে যদি আমার কষ্ট হবে খুব সাবধানে আস্তে আস্তে উঠতেছি ক্যামেরা নিয়ে উঠতে পারবো না যেহেতু দুই পাশে ধরার কোনো ধরে ধরে উঠতে পারবো না এভাবেই কষ্ট করে উঠতে হবে তাই দ্বিতীয় তলা যাওয়ার পরে আমি আবার ফিরে আসছি অনেক খাড়া সিঁড়ি উঠতে অনেক কষ্ট হয়েছে এই যে এটা দ্বিতীয় তলা ভিউটা দেখিয়ে দিচ্ছি যে ঘরের উপরে ছাউনিগুলোর উপর গ্রামীণ ছন দিয়ে সাজানো হয়েছে দোতলায় উঠেছি এখন আবার এই যে একটা সিঁড়ি দিয়ে এটা আবার উপর উঠবো আবার এখন আবার আমি তৃতীয় তলায়
কুঠি ঠাপ্পর আবার ফিরে আসছে দুই পাশে যেহেতু ধরার কোনো ই নেই তাই উঠার পর আবার দেখাচ্ছি এই যে দাদা ধরার কোনো জায়গা নেই অনেক সরু একটা গর্ত দিয়ে মনে হচ্ছে উঠতে আমি হাঁপিয়ে গিয়েছি খাওয়ার পরে উঠেছি অনেক কষ্ট হয়েছে কষ্ট করে যেহেতু এসেছি তাই উপরে থেকে পুরো ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি এই কিছুক্ষণ আগে এটার উপরে গিয়েছিলাম তাই ভিউটা দেখিয়ে দিয়েছিলাম এখন পুরো আরেকবার পুরো রূপকথা ক্যাফেটেরিয়া আমি উপরে থেকে পুরো ভিউটা ভালো লেগেছে একবার হলো আসবেন আমার হাজবেন্ড এই তারপর রেস্ট নিচ্ছে অনেক মানুষ এসেছে আজ যেহেতু 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমরা এখনো কোনো ছবি তুলিনি যেহেতু ব্লগ তৈরি করছি তাই একটু পরেই ছবি তুলবো প্রত্যেকটা জায়গায় জায়গায় গিয়ে গিয়ে ছবি তুলবো সবাই আসবেন এটা একটা রিসোর্ট নেক্সট আসবো বাঁচিয়ে রাখি স্পটগুলোতে বাচ্চাদের নিয়ে ঘুরতে আসা উচিত এখন আমি নামার জন্য বসে পড়েছি কষ্ট করে নামতে হবে জানি না কিভাবে পরে ট্রেবে যাব কিনা গাইস যখন দুপুরে এসেছিলাম তখন এই ঝর্ণাটা বন্ধ ছিল দেখতে পাচ্ছিলেন এখন এই ঝর্ণাটা চালু হয়ে গেছে এখন এই যে সুন্দর পানি পড়তেছে খুব সুন্দর খুব সুন্দর ভাবে পানি পড়তেছে তো গাইস আমরা রূপকথা কেটে এখন বের হয়ে যাব দুইটা রিসর্টে আমরা ঘুরেছি একটা রূপকথা আর একটা এখন প্রায় সন্ধ্যা এখন দেখুন লাইট দিয়ে অপরূপ সুন্দর করে সাজিয়েছে যেহেতু পুরো লাইটিং করা হচ্ছে রাতের ভিউটাও আরও দেখতে মনোমুগ্ধকর লাগবে তাই এই তো ছিল আমাদের এই তো ছিল আজকের আমাদের আয়োজন তা এখন বাড়ি যেতে হবে অনেক দূর থেকে এসেছি তাই রাতের ভিউ আজ এই পর্যন্তই আর একটু অন্ধকার হলে হয়তো বা বেশি লাইটিংটা ভালো দেখা যেত জাস্ট এখন মাগরিবের আজান দিচ্ছে বোঝা যাচ্ছে না এখানে এই যে কেলে পুরো লাইটিং করা হয়েছে মাঠ বোঝা যাচ্ছে না কিছুক্ষণ পর বোঝা যাবে হাফিজ বাই বাই রূপকথা ক্যাফে আমি এটা তোমার জিজ্ঞাসা করছিলাম
সবুজ হলুদ বাট বুঝা যাচ্ছে না এখন আপনাদের জন্য আরেকবার দেখে দিচ্ছি